কৃমি নিয়ে মা বাবাদের মধ্যে কিন্তু এক ধরনের ভীতি কাজ করে। তাদের মনে প্রশ্ন, বাচ্চাকে যেই খাবার দিচ্ছে তা কি সব কৃমি খেয়ে ফেলছে? বাচ্চা তাহলে কি পুষ্টি কমে যাচ্ছে? কিংবা ধরুন বাচ্চার খুব বেশি লালা পড়ছে, বাচ্চার দাঁত কিটকিট করছে, তাহলে মা বাবারা মনে করে থাকেন যে বাচ্চার মধ্যে কৃমি হয়েছে। তা কিন্তু নয়। আমি বলতে চাইছি, লালা পড়া এবং দাঁত কিটকিট করা সেটা সবসময় কিন্তু কৃমির লক্ষণ নয়। এবং এক্ষেত্রে মা বাবার একটা খুব ভুলও করে থাকেন, তারা বিভিন্ন দোকান থেকে কৃমির ওষুধ এনে খাইয়ে দেন, এ থেকে কিন্তু মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে। সুতরাং মনে রাখবেন, ছোট বাচ্চাদের ক্ষেত্রে কৃমির ওষুধ খাওয়ানোর যখনই ব্যাপার চলে আসে, একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। তাহলে আমরা জেনে নিই এখন কৃমির কেন হয় কিংবা কৃমির লক্ষণগুলি কী। লক্ষণগুলি হচ্ছে, বাচ্চাদের খাওয়া দাওয়া কমে যেতে পারে, দুর্বল হয়ে পড়তে পারে এবং বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেমন ধরুন আয়রন কমে যেতে পারে। এছাড়াও কৃমি বিভিন্ন স্থানে জমে গিয়ে শ্বাসনালীতে বা অন্য জায়গায় জমে গিয়ে আটকে দিতে পারে, আমাদের অন্ত্র আটকে দিতে পারে। সেই ধরনের কমপ্লিকেশন কিন্তু খুবই কমই হয়। এবং এই কৃমি থেকে আমাদের বেঁচে থাকার জন্য উপায় হচ্ছে সঠিক নিয়মে হাত ধোয়া, এবং যে পানিটা খাবো সেটা যেন ফুটিয়ে খাই, এবং টাটকা খাবার খাবো, বাইরের খাবার খাবো না। অনেকে আবার বলে থাকেন গরমের দিনে নাকি কৃমি ওষুধ খাওয়া যাবে না, তা কিন্তু নয়। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যেসব গ্রীষ্মপ্রধান দেশ রয়েছে, ধরেন আফ্রিকা কিংবা ধরেন মিডিল ইস্টের দেশগুলো, তাদের বাচ্চাদেরকে কৃমির ওষুধ তাহলে খাওয়াচ্ছে না? ব্যাপার কিন্তু তা নয়। আমরা সবার উদ্দেশ্যে বলতে চাই, গরম, শীত, গ্রীষ্ম, বসন্ত সব ঋতুতেই বাচ্চাকে কৃমির ওষুধ খাওয়ানো যাবে। আবার আরেকটি প্রশ্ন করে থাকেন, কত বছর বয়স পর্যন্ত কৃমির ওষুধ খাওয়ানো যাবে? আসলে বয়সের এ ধরনের কোনো বিষয় নয়, কৃমির ওষুধটি বিষয়। কিছু কিছু কৃমির ওষুধ রয়েছে 2 বছরের নিচে খাওয়ানো যায় না, অর্থাৎ 2 বছরের পর থেকে খাওয়াতে হয়। আবার কিছু কিছু কৃমির ওষুধ রয়েছে 1 বছরের পর থেকে খাওয়ানো যায়। আবার কিছু কিছু কৃমির ওষুধ 1 বছরের নিচ থেকে খাওয়ানো যায়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি 1 বছরের নিচেও কিন্তু কৃমির ওষুধ খাওয়াতে পারবেন। তবে আগেই যেটা বলেছিলাম, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, চিকিৎসক বলে দেবেন কোন কৃমির ওষুধটি আপনার বাচ্চার জন্য উপকারী কিংবা প্রযোজ্য। এবং আরেকটি কথা বলে রাখা ভালো, কৃমির ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে সাধারণত পরিবারের সকলে মিলে খাওয়ালোই কিন্তু ভালো। তবে কৃমির ওষুধ খাওয়ানো কিংবা এ থেকে মুক্ত থাকা বা ওষুধ, যে কোনো ওষুধই আমরা জানি যে কিছুটা পার্শ্বপ্রতিক্রিয়া থাকতেই পারে, সেই জন্য আমাদের সকলের উচিত হবে কৃমি যাতে না হয় সেই ব্যাপারটার দিকে খেয়াল রাখা, এবং সেজন্য সুস্থ জীবনযাপনের জন্য বাচ্চাদের আরও বেশি উৎসাহিত করা। যেমন ধরুন, খাওয়ার আগে সাবান দিয়ে অবশ্যই হাত ধুতে হবে, লিকুইড সাবান হলে ভালো, না হলে এমনিতেই সাবান। এবং আমরা অনেকেই ভুলে যাই, বিশেষ করে আমরা যখন কোনো বিয়ে বাড়িতে যাই, দেখা যায় যে কি সবাই খাওয়ার পরে এসে সাবান দিয়ে হাত ধুচ্ছেন, কিন্তু সাবান দিয়ে হাত ধুতে হবে কিন্তু খাওয়ার আগে। সেই অভ্যাসটি বাচ্চাদের মধ্যে গড়ে তুলতে হবে, এবং খাওয়ার আগে পরে তো সাবান দিয়ে হাত ধোবে, এবং টয়লেট করে এসেও বাচ্চারা যদি সাবান দিয়ে হাত ধোয়, এবং টয়লেটে যাওয়ার সময় যদি স্যান্ডেল ব্যবহার করে, বাইরে যখন খেলতে যাবে তখন যেন স্যান্ডেল ব্যবহার করে। কারণ অনেক কৃমির ওষুধ রয়েছে খালি পায়ে, সে পায়ের ভেতর দিয়ে কিন্তু আস্তে আস্তে ফুটো করে উপর দিকে ওঠে, সেরকম কৃমিও কিন্তু রয়েছে। সুতরাং সবসময় স্যান্ডেল পরতে হবে, হাতের নখগুলি পরিষ্কার রাখতে হবে, নিয়মিত হাতের নখ কাটতে হবে, নিয়মিত গোসল করতে হবে, তাহলে আমরা একটা কৃমি মুক্ত সমাজ পাবো, একটা পুষ্টি সমৃদ্ধ এবং স্বাস্থ্যবান বাচ্চা পাবো। এবং সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। আজ তাহলে এ পর্যন্তই। মেডিস্কুলের সকল দর্শকদের আবারও ধন্যবাদ।